পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 2 এর যে অঙ্কগুলো এর আগে করেছিলাম, অর্থাৎ ভাগ, তারপরে সঠিক কিনা যাচাই করো, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরেও ছিল ভাগ, এগুলো সব করে দিয়েছি। কিন্তু আজ আমি তোমাদের প্রশ্নের অঙ্ক করাবো, যা গতদিন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজ আমি তোমাদের প্রশ্নের অঙ্ক করাবো। কিন্তু প্রশ্নের অঙ্ক করতে হলে অনুশীলনীতে 11 পৃষ্ঠায় যে প্রশ্নের অঙ্কগুলো দেওয়া আছে, এগুলোর আগেই আমরা 10 পৃষ্ঠার যে উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া আছে, আমি তোমাদেরকে বলছিলাম আমি প্রতিটি পৃষ্ঠার অঙ্কগুলো করে দিয়ে আসছি, কিন্তু 10 পৃষ্ঠার অঙ্কগুলো করে দেই নাই, কারণ এগুলি প্রশ্নের অঙ্ক ছিল। প্রশ্নের অঙ্ক আজকে আমি উদাহরণ 10 পৃষ্ঠার উদাহরণগুলো আগে করে দেব, তারপর বইয়ের যে অনুশীলনীতে অর্থাৎ 11 পৃষ্ঠায় যে এখানে কয়টি, 4, 5, 6, 7, 8, এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, এই 5টি অঙ্ক আমি পরে করে দেবো। আজকে তোমাদের 10 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে, প্রশ্নের অঙ্কগুলো, সেগুলো আমি সমাধান করে দিই। দেখো এখানে বলে দেওয়া আছে কি, প্রশ্নটা কি বলা আছে, একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন, কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো, লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? তাহলে এটা তোমাদের প্রশ্নটাকে আমি আরেকবার বোঝাই। কোনো একটি কোম্পানিতে যতজন শ্রমিক আছে, মনে করি আমি ছোট্ট একটি অঙ্ক দিয়ে বোঝাই, মনে করি কোনো একটি কোম্পানিতে 10 জন শ্রমিক আছে, সেই 10 জন শ্রমিক ওই কোম্পানিতে প্রতি বছর মনে করি কত, 120 টাকা লাভ হলো। 120 টাকা যদি লাভ হয়, ওই 120 টাকাকে বললো সবাইকে সমান ভাগে ভাগ করে দাও, কয়জন আছে, 10 জন, তাহলে 10 জনকে 120 টাকা যদি সমান ভাগে ভাগ করে দিতে চায়, তাহলে এই 120কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, অন্য জায়গায় আমরা রাফে এরকম করবো, 10 দিয়ে 120কে ভাগ করব, তাহলে কত হয়, 10 একে 10 থাকে 2, 0 কেটে আনলে 2 দুগুণে 10 দুগুণে 20, অর্থাৎ 12 কিন্তু আমাদের ভাগফল থাকে, তাই না? তাহলে আমাদের কোনো একটি পরিবারে বা কোনো একটি কোম্পানিতে 10 জন শ্রমিক ছিল এবং সেখানে যদি 120 টাকা লাভ হয়, সেই লাভের টাকা যদি সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে চায়, তাহলে এক একজন কত টাকা করে পাবে, এক একজনে পাবে 12 টাকা করে। সেটা কীভাবে আমরা পাইলাম, যত জন ছিল সেই জন দিয়ে টাকার পরিমাণকে ভাগ করলে পাওয়া যাবে কি, মোট টাকার পরিমাণকে ভাগ করলে পাওয়া যাবে জন প্রতি টাকার পরিমাণটা। তাহলে মোট টাকা ছিল 120, তাকে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো জন প্রতি, অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে পাবে, সেই টাকাটা পাওয়া গেলো, সেটা কত টাকা পাওয়া গেলো, 12 টাকা করে। ঠিক এখানে আমি ছোটো অঙ্ক দেখে তোমাদের বোঝাতে পারলাম, কিন্তু বড় অঙ্ক তাহলে কেন পারবো না? এবারে বড় অঙ্কের মধ্যে আমাদের কী দেওয়া আছে, কোনো একটি কোম্পানিতে মোট শ্রমিক আছে 225 জন এবং সেখানে মোট লাভ হয় কত, মাসে 95,625 টাকা, তাহলে যে টাকাটা লাভ হয় এটা কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, 225 জনের মধ্যে, তাহলে 225 দিয়ে এই টাকাটাকে ভাগ করলেই আমাদের মোট জন প্রতি মানে এক একজনে কত টাকা পাবে সেটা বের হয়ে আসবে। তাহলে এখন আমরা লিখবো কীভাবে, লেখার ধরনটা কী সেটা আমি তোমাদেরকে দেখাই দিই। উদাহরণে যদিও লিখে দেওয়া আছে, কিন্তু উদাহরণের মতো আমি লিখবো না, আমি একটু চেঞ্জ করে লিখবো এটা। সমাধানটা দেখো, বই 10 পৃষ্ঠা 1 নং, শ্রমিক না আর লিখছে কর্মচারী, ২২৫ জন কর্মচারী আছে, কোম্পানিটির লাভ হয় মাসে লাভ হয় 95,600 টাকা, সুতরাং 95,625 টাকা প্রত্যেক কর্মচারীকে সমান ভাগে ভাগ করে দিলে
প্রত্যেক কর্মচারীকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে পাবে এরকম হাইফেন দিলা তোমার এক লাইনে আটলো না দুই লাইনে ভাগে দিয়ে তারপর বাকি লাইনে এরকম লিখলা দুই লাইনে আটলে দুই লাইনে লিখবা প্রত্যেকে পাবে কত টাকা এখানে আমরা লিখব 9,95,625 ভাগ 225 ব্র্যাকেট দিয়ে টাকা নিচে সমান সমান যত আসে তত কিন্তু এখন কত আসে সেটা তো আমরা জানি না ওইটা আমার রাফ করে দেখতে হবে তাহলে এখানে 225 দ্বারা 95,625কে আমরা ভাগ করব তাহলে কত হয় 25 বার 225 9 এর মধ্যে কয়বার যাবে 4 বার 4 দুগুণ 800 তাহলে 4 5 20 এর শূন্য হাতের হলো 2 4 দুগুণে 8 আর 2 10 এর শূন্য হাতের হলো 1 4 দুগুণে 8 এর কে 9 এখানে থাকে 5 6 5 আনলাম 2 কেটে তাহলে এখানে যায় 2 বার 450 থাকে 2 1 1 আনলাম 5 কেটে তাহলে এখানেও 5 বার যাবে 5 5 25 এর 5 হাতের হলো 2 5 দুগুণে 10 আর 2 12 2 হাতের হলো 1 5 দুগুণে 10 আর 1 11 মিলে গেল তাই না তাহলে আমাদের ভাগফল কত আসে 425 টাকা তাহলে এখানে লিখব 425 টাকা তাহলে তোমার কিন্তু বইতে এরা করে দিছে কি এখানে বইতে এক লাইনে লিখে দিছে আমরা যদি 95,625 টাকা 225 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি তাহলে তাহলে 95,625 ভাগ 225 সমান সমান 425 সুতরাং প্রত্যেক কর্মচারী 425 টাকা পাবেন এক লাইনে লিখে দিছে কিন্তু এখানে কি 225-এর ঘরের নাম তো আমরা জানি যে 95,625কে 225 দিয়ে ভাগ করলে আমাদের 425 আমার মুখস্থবিদ্যা বা আমাদেরকে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে দিবে না তার কারণ 5-এ কোনো ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ তাহলে আমার তো এটা 225 দ্বারা এটাকে ভাগ করে 425 কীভাবে পেলাম সেটা কিন্তু আমাদের অজানা রয়ে গেল যার জন্য এটা তোমাদের অবশ্যই সাইডে রাফটা দেখা দেবে রাফ না দেখা দিলে কিন্তু নাম্বার দিবে না নাম্বার তোমাদের কেটে দেবে একদম কেটে দেবে যার জন্য তোমাদের অবশ্যই এগুলি রাফগুলো করে দেখাতে হবে তাহলে এখন আমরা লিখব উত্তর প্রত্যেক কর্মচারী পাবে 425 টাকা করে করে দিতে পারি অথবা শুধু টাকা লিখে দিলেই যথেষ্ট প্রত্যেক কর্মচারী পাবে 425 টাকা উত্তর হয়ে গেল আমাদের তাহলে এভাবে করে আমাদের সবগুলো অঙ্ক কিন্তু সমাধান করে দিতে হবে বুঝতে পারছো তাহলে আমাদের কিন্তু কিছু কথা লিখতে হবে এখন উপরে আমার এই যে এই অংশটুকু যে লিখছি এটুকু কিন্তু ইচ্ছা করলে আমি না লিখলেও পারতাম এটুকু না লিখলেও চলতো একটি কোম্পানিতে মোট কর্মচারী আছে 225 জন এবং কোম্পানির মাসে লাভ হয় এত টাকা এটা তোমাদের প্রশ্নেই দেওয়া আছে এই অংশটুকু আমি অতিরিক্ত লিখছি এটা তোমরা ইচ্ছা করলে পরীক্ষায় না লিখলেও চলবে কিন্তু এখন এখানে তোমাকে লিখতে হবে 95,625 টাকা প্রত্যেক কর্মচারীকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে যদি উপরেরটা না লিখো তাহলে এখানে প্রত্যেক কর্মচারীকে না লিখে এই জায়গাটা আমার লিখতে হবে ছয় কত 225 জন কর্মচারীকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে উপরেরটুকু না লিখলেও চলবে তাহলে উপরেরটুকু যদি আমি না লিখি তাহলে আমাকে এই জায়গাটার অপশন লিখতে হবে কি 95,625 টাকা 225 জন তোমরা এইভাবে লিখতে পারো এত টাকা 225 জন কর্মচারীকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে এত ভাগ 225 টাকা সমান সমান এত টাকা কিন্তু এটা ভাগ করে কিভাবে হলো ভাগফলটা কিভাবে পেলাম এখানে আমার ভাগফলটা দেখাই দিতে হবে তাহলে এভাবে দিলেও কিন্তু হবে উপরেরটুকু না লিখলেও চলবে তোমরা আমি দুইটা অপশনই তোমাদেরকে বলে দিলাম দুইটাই তোমরা দিতে পারো ঠিক আছে পরীক্ষা কিন্তু তোমাদের এভাবেই দিতে হবে হয় এটা সহ দিবে তখন এখানে প্রত্যেকে লিখবে আর যদি উপরেরটুকু না দাও তাহলে এখানে প্রত্যেক না লিখে এখানে 225 জন তারপর এইভাবে দুইভাবে তোমরা লিখতে পারো কিন্তু বইয়ের মতো করে এক লাইনে দিলে এটা নাম্বার দিবে না কিন্তু একদম জিরো দিয়ে দিবে এর পরবর্তী অঙ্কে আমি চলে যাই তাহলে এটা মুছে দিলাম
একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। তার মানে গ্রামের রাস্তা মেরামত করার জন্য যতজন পরিবার আছে প্রত্যেক পরিবার থেকে সমান সমান করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য কত 80,000 টাকা প্রয়োজন, তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? পরিবার আছে 367 জন, যদি মোট টাকা লাগে 80,000 টাকা, তাহলে 80,000কে 367 দ্বারা ভাগ করলেই এক একজনে আমাদের কত টাকা লাগবে সেটা দিতে পারবে। আমার মনে করি কোনো একটা কাজ করতে আমরা বাসায় 5 জন মানুষ আছি, সেই 5 জনে মিলে আমি 200 টাকার একটা কাজ করব। তাহলে সেই 200 টাকা যদি কাজ করি 5 জনে মিলে, তাহলে সেখানে আমাদের প্রত্যেকের কত টাকা করে লাগতেছে? তাহলে 200কে 5 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে? 40। তাহলে এক একজনে 40 টাকা করে দিলেই আমাদের 200 টাকা উঠে যাবে। তাহলে ঠিক একই রকম 367 জন যেহেতু পরিবার আছে, তাহলে প্রত্যেক পরিবার থেকে সমান টাকা নেবে এবং মোট টাকা লাগবে 80,000। তাহলে সেই 80,000 হতে হলে তাহলে কত ওই 367 দ্বারা 80,000কে আমরা ভাগ করবো, ভাগ করলে যে টাকাটা আসে ওইটি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কথাটাকে কীভাবে লিখবো সেই কথাটাকে আমরা একটু সাজিয়ে লিখি। এটা আগের মতো এত বেশি না লিখে একটু শর্টকাট লিখি, 367 উপরে লিখি, ৮০,০০০ টাকা তোলা হলে পরিবার দিবে, প্রত্যেক পরিবার দিবে কত টাকা? 80,000 ভাগ 367 টাকা সমান সমান কত আসে সেটা এখন এটাকে আমরা লিখবো, যেটা আসে ওইটাই। এখানে আসলে আমার লেখাটা এই হয়ে গেলো, এই সাইডে লিখছে আবার এটা এই সাইডে চলে আসলো। এটা লেখার নিয়মটা হলো আমাদের প্রত্যেক পরিবার দিবে, তারপর এখান থেকে লিখি কত, 80,000 ভাগ 367 টাকা সমান সমান যা আসে তত টাকা। তাহলে এখন সমান সমান যা আসে এটাকে আমরা অন্য জায়গায় রাপ করে দেখব, 367 দ্বারা 80,000কে ভাগ করব। তাহলে 800-র মধ্যে 2 বার যায়, 3 7 2 14 4 হাতের হলো 1 6 2 12 আর 1 13 হাতের হলো 1 2 3 6 আর 1 7 ৬ আনলাম শূন্য কেটে, 660-এর মধ্যে কয়বার যায়? একবার যাবে, একবার। তাহলে 7 × 7 6 × 6 3 × 3 8 9 10 3 হাতের হলো 1 7 আছে কত হলে 16 হবে, 9 হলে হাতের হলো 1 4 আছে কত হলে 6 হবে, 2 হলে আনলাম শূন্য কেটে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো বইতে তো এটা করেই দেওয়া আছে, যদিও উত্তরটা এখানে 7 বার যায়, 7 × 7 = 49 হাতের হলো 4 6 × 7 = 42 আর যায় 42 43 44 45 46-এর 6 হাতের হলো 4 3 × 7 = 21 আর চার 25 বিয়োগ করলে 1 7 8 9 10 11 12 13 6 হাতের হলো 1 6 7 8 9 3 তাহলে 361 আমাদের অবশিষ্ট রয়ে গেল। তাহলে দেখো এখন কথাটা আমাদের এখানে রয়ে গেলো, উত্তরটা এখানে কিন্তু একটু ঝামেলাযুক্ত আসলো, তাই না? তাহলে এখানে আমাদের সমান সমান এত টাকা এই 80,000কে 367 দ্বারা ভাগ করে আমাদের 217 টাকা ও
ভাগশেষ, এখানে উত্তরটা এত ভাগফল এত এবং ভাগশেষ এত এরকম লিখতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে এত টাকাটা লেখা যায় না। ভাগফল কত? 217 ও ভাগশেষ 361। তাহলে ভাগফল 217 আর ভাগশেষ 361, ঠিক আছে? তাহলে এই জিনিসটা রয়ে গেল। এখন দেখো, প্রত্যেককে যদি 217 টাকা করে দেয় তাহলে তার 80,000 টাকা উঠে না, কিন্তু কত টাকা কম উঠে? 361 টাকা কম উঠে। তাহলে এখন কি করবে? তাহলে কম উঠলে তো হবে না, তার রাস্তা মেরামত করতে 80,000 টাকাই লাগবে। 10-20 টাকা বেশি উঠা যায়, বেশি উঠলে সেই টাকা হয়তো বা রেখে দিল, ওইটাতে অন্য কোনো কাজ করতে পারলো বা মেরামতটা আরেকটু ভালো করে কাজ করলো, কিন্তু কোনো অবস্থাতেই কম উঠা যাবে না, আমাদের 80,000 টাকা উঠতে হবে। তাহলে এখন 80,000 টাকা উঠতে হলে তাহলে 217 টাকা করে দিলে যেহেতু আমাদের কিছু টাকা থেকে যাচ্ছে, তাহলে এখানে কী করবে? 1 টাকা এখানে বেশি উঠাবে, সবার কাছ থেকে আরও 1 টাকা করে বেশি উঠাবে, 218 টাকা উঠাবে। 18 টাকা উঠাইলে 80,000-এর চেয়ে কিছু টাকা বেশি উঠবে। তার এখানে ওই কথাটাই আমরা এখানে লিখে দেবো। দেখো বইতে ওই কথাগুলো লিখে দিছে সুন্দর করে, এটা লিখছে সুন্দর করেই লিখছে বইতে। এই যেখানে লিখে দিছে, প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয় তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে কম টাকা জমা হবে, সুতরাং প্রত্যেক পরিবার 218 টাকা করে দেবে। এই কথাটাকে লিখে দিলেই হয়ে গেলো। তাহলে এখানে আমি বই দেখি একবার লিখে দিই, প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে জমা দেয় তবে কিছু টাকা, তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে কম টাকা জমা হবে, সুতরাং প্রত্যেক পরিবার 218 টাকা করে। এই কথাটাই আমরা লিখে দেবো। এটা আমি বই দেখেই লিখলাম, বইয়ের মতোই, তোমার নিজের ভাষায় লিখতে পারো, যে অথবা সরাসরি এখানে লিখতে পারো, প্রত্যেক পরিবার 217 টাকা করে দিলে কিছু টাকা কম উঠে। আমি কিন্তু একেবারে হুবহু এরকম লিখলাম না, প্রয়োজনীয় টাকার চেয়ে কিছু টাকা কম উঠে, কম টাকা জমা হবে, এভাবে না লিখে তুমি লিখলা 217 টাকা, প্রত্যেকে 217 টাকা দিলে কিছু টাকা কম উঠে বা কম জমা হয়, সুতরাং প্রত্যেকে দিবে বা প্রত্যেক পরিবার দিবে 218 টাকা করে। এই তো এইভাবে লিখে দিলেই হয়। আমি একবার হুবহু বইয়েরটাই লিখে দিলাম, তোমরা বইয়েরটা না লিখে নিজের ভাষায় এগুলি কি, কিন্তু আমি এখন নিজের ভাষায় লিখে দিতে পারতাম, কিন্তু লিখে দিলাম না, আমি বইটা লিখে দিলাম, তোমরা কিন্তু যেভাবে খুশি এভাবে দিয়ে দাও। আমার ভাষাটাই আমি বলে দিলাম, তুমি এভাবে লিখে দাও, প্রত্যেক পরিবার 217 টাকা করে দিলে কিছু টাকা কম ওঠে, সুতরাং প্রত্যেকে দিবে, এখানে প্রত্যেক পরিবার দেওয়ার দরকার নাই, প্রত্যেকে দিবে 218 টাকা করে, শেষ। তাহলে এভাবে তোমরা এই অঙ্কটাকে স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আমাদের এখানে এ পৃষ্ঠা 3টে অঙ্ক আছে, 3টে অঙ্কের মধ্যে 2টে অঙ্ক আজকে করে দিলাম, আরেকটি অঙ্ক এখানে বইতে যেভাবে দেওয়া আছে হুবহু এভাবে করতে পারো। তারপরে আমি দেখি যদি সময় আমি আগামী ক্লাসে এটা করে দেবো, অনুশীলনীর যে অঙ্কগুলো আছে ওগুলির সাথে। আজ তোমাদের এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।